হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এগুলো দেখতে পাচ্ছ মুড়ি, এগুলো একদমই নরম মুড়ি। এই নরম মুড়ি দিয়ে তোমরা হয়তো অনেক রকমের রেসিপি করে থাকো, আমি আজকে একটা সম্পূর্ণ অন্যরকমভাবে একটা রেসিপি করে দেখাচ্ছি। আর এটা একদম ব্রেকফাস্টের জন্য একদমই ঠিকঠাক। দেখতে থাকো কিভাবে এই রেসিপিটা আমি করছি। শুধু ব্রেকফাস্টেই নয়, যে কোনো টিফিন হিসাবে আমরা এটাকে খেতে পারি। আমি এখানে এক বাটি মুড়ি নিয়েছি, এটাকে আমি একটু গ্রাইন্ড করে নিয়ে আসছি। মুড়িটাকে গ্রাইন্ড করে নিয়েছি, একদম পাউডার কিন্তু হয়নি, মোটামুটি এরকম হয়েছে। এটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে এবার ঢেলে নেব। মুড়িটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিচ্ছি ডিম, এখানে আমি দুটো ডিম নিয়েছি। এর মধ্যে দিচ্ছি একটু নুন, একটু গোলমরিচ পাউডার, খুব সামান্য একটু হলুদ, আর এই লেবুটাকে জুস করে দেব। আর দিয়ে দিচ্ছি লেবুর রসটা, এর খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। এর মধ্যে দিচ্ছি একটু ধনে পাতা কুচি। এর মধ্যে যেহেতু মুড়ি দেওয়া আছে, এটা ব্যাটারটা একদম ড্রাই হয়ে গেছে, এই জন্য আমি এর মধ্যে দেবো একটু লিকুইড মিল্ক। এটা কিন্তু আগে থাকতেই জাল দেওয়া ছিল, এটাই দিলাম। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এই ব্যাটারের টেস্টটাকে আরও বাড়ানোর জন্য এর মধ্যে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা। এটা কিন্তু একদম অপশনাল, যারা বেশি লঙ্কা পছন্দ করো না তারা দেবে না। দিচ্ছে একটু পেঁয়াজ কুচি, আর দিচ্ছি টমেটো। টমেটোগুলোকে বীজ বাদ দিয়ে আমি এইভাবে কেটে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। অনেকের গোলমরিচ পাউডার পছন্দ নয়, তারা সেটা নাও দিতে পারো, বা ধনে পাতাও অনেকের পছন্দ হয় না, তারা ধনে পাতাটাও বাদ দিতে পারো। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি খুব সামান্য একটু হোয়াইট অয়েল। এটা গরমও হয়ে গেছে, এবার এর উপরে আমি ব্যাটারটাকে ঢেলে দেব। সব ব্যাটারটাকে ঢেলে দিয়েছি, আর এইভাবে চারিদিকটা ঠিক করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু ডেকোরেশন করব। এটা ডেকোরেশন না করলেও হবে, দেখতে দেখো কতটা ভালো লাগছে। আমি মাঝখানে একটা টমেটো এইভাবে পাতলা স্লাইস করে কেটে এর মধ্যে বসিয়ে নিয়েছি, আর চারদিক দিয়ে দিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আগে থাকতেই টমেটো পেঁয়াজ সব এইভাবে কেটে নেবে। এবার এর উপর দিয়ে দিয়ে নিয়েছি আমি এটা ক্যাপসিকাম, এইভাবে পাতলা করে কেটে এর উপর দিয়ে বসিয়ে নিয়েছি। এটা কিন্তু ব্যাটারটা ঢালার পরপরই এটা করে নেবে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উপর দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ফ্লেমটাকে লোতে রেখে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা তুলে নিলাম। এটা একদমই হয়ে গেছে। এবার আমি আস্তে করে এটাকে তুলে নেব। এটাকে একটা প্লেটের পরে তুলে নিয়েছি, আর দেখো পিছনের পাটটা এরকম হয়েছে। এই পাটটাকে আমি আর ফ্রাই করব না, এটা ঢাকা দেওয়া ছিল, এটা নরমও হয়ে গেছে। এবার এই অবস্থায় আমরা খেয়ে নিতে পারি। এই উপরের পাটটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে।
ফ্লেমটাকে একদম লোতে রেখে 4-5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে। আমি এখান থেকে একটু কেটে নিয়েছি, একটু খেয়েও নিলাম, দারুণ হয়েছে খেতে। এটা করতে টাইম কিন্তু খুব বেশি লাগে না, খুব তাড়াতাড়ি এটা করা যায়। আমরা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারি। আমার আজকের আইডিয়াটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। নতুন বন্ধু হয়ে থাকলে আমার পাশে থাকার রিকোয়েস্ট রইলো, আর যারা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।